আজকে আমি রান্না করব তিল আর সিদ্ধ চাল দিয়ে কচু শাক। আর ওর জন্য নিয়েছি তিল, সিদ্ধ চাল, শুকনো লঙ্কা, রসুন কুচি আর কালো জিরে। এবার কড়াইটা বসিয়ে দিলাম। হালকা সিদ্ধ করে নেব, দিয়ে দিলাম জল, তারপরে ঢেকে দিলাম। পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবে। কচু শাক সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইটা আবার বসিয়ে নিলাম, এবার চাল আর তিলটা ভেজে নিলাম। চালটা আমি ভাজবো, চালটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। লাল করে ভেজে নিয়েছি, এবার তিলটা ভেজে নেব। তিলটাও ভাজা হয়ে গেছে, আবার কড়াইটা বসিয়ে দিলাম। এবার দেব সয়াবিন তেল, তে দিয়ে দিলাম কালো জিরা, শুকনো লঙ্কা, দিয়ে দিলাম রসুন। রসুন নাও দিতে পারেন। এবার দিয়ে দিলাম কচু শাক, আর আধা চামচ লবণ। এবার চাল আর তিলগুলো
পিষে নেব। বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার দেখব কচু শাকটা হয়েছে কিনা। এবার চালের গুঁড়ো আর তিলের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আর একটু নেড়ে চেড়ে কচু শাকটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কচু শাক হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।